আমরা চরিত্র চরিত্র শব্দটি নিয়ে খুবই মন্তব্য করি, বুঝেও মন্তব্য করি, না বুঝেও মন্তব্য করি, বুঝেও হ্যাঁ বলি, না বুঝেও হ্যাঁ বলি। আমরা কখনো কোনো বাক্য বা কোনো কথা মনোযোগ দিয়ে শোনার পর সেটা নিয়ে ভাবনা চিন্তা করি না, বিচার বিশ্লেষণ করি না, না করেই আমরা খুব দ্রুত উত্তর করি। এটাই আমাদের সবচেয়ে ভুল। আমি খুবই আত্মবিশ্বাসের সহিত বলবো, আমরা বাঙালি চরিত্র শব্দটার অর্থও জানি না, চরিত্রের সংজ্ঞাও বুঝি না, চরিত্রের বিচার বিশ্লেষণও করি না। আসলে চরিত্র কি? চরিত্র কি মানুষের শরীরে থাকে নাকি চরিত্র মগজে থাকে? লজ্জা চোখে থাকে, কিন্তু আসলে চোখের ভিতরেও তো আরও একটা অংশ আছে, লজ্জা সেখানেই প্রথমে থাকার কথা। যেহেতু হেড অফিস মস্তিষ্ক, সেখান থেকে সব কিছু সিগন্যাল চলে আসে দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে। সেক্ষেত্রে চরিত্র কি সেটাই আজ আমি বলবো। পোশাকে চরিত্র বুঝায় না, পোশাক চরিত্রের কোনো উপকরণ নয়, পোশাক শুধুমাত্র বাহ্যিক পরিবেশের একটা নির্ণায়ক বস্তু। মূলত চরিত্র মানুষের মস্তিষ্কে থাকে, চরিত্র হচ্ছে মানুষের মস্তিষ্ক দ্বারা পরিচালিত কৃতকর্ম, যার ফলাফল ভালো কিংবা মন্দ, সত্য কিংবা মিথ্যা, ভুল কিংবা সঠিক। এই যে বোতলটি আছে, এই যে লেবেলটি আছে, ধরুন এখানে আমি কোনো একটি রাসায়নিক বস্তু ভিতরে রেখে দিলাম, কি রেখে দিলাম, নাপা সিরাপ, ঔষধের কথা বলছি, রাসায়নিক ক্রিয়ার কথা বাদ ঔষধের কথা বলছি, এখানে নাপা সিরাপ, এখানে যদি লেখা রাখেন নাপা তাহলে মানুষই বুঝবে নাপা, আপনি ভিতরেরটা পরীক্ষা করবেন না। কিন্তু আমি এখানে লিখে দিলাম অন্য কোনো ঔষধের নাম, যদি অন্য কোনো ঔষধের নাম লিখে দেই বাহিরে, আর ভিতরে যদি নাপা সিরাপ থাকে কিংবা সাদা পানি থাকে, তাহলেই কি আপনি সেটা ভেবে নেবেন যেটা অন্য কোনো ঔষধ? আপনি কি ভিতরের বিষয়টাকে মূল্যায়ন করবেন না? ভিতরে দেওয়া হলো পানি আর বাহিরে লেখা হলো প্যারাসিটামল, নাপা কিংবা অন্য কোনো কিছু ঔষধের নাম। তা আমরা বাহিরেরটাকে বিচার করি কেন সব সময়? আমাদের উচিত নয় কি ভিতরেরটাকে পর্যবেক্ষণ করা, বিচার বিশ্লেষণ করা? বকবক করতে এসেছি, আমি আসলে জ্ঞানীও নই, কোনো গবেষকও নই, তবে গবেষণা চলে আসে এবং বাঙালি ফেসবুকে বাঙালিদের মন্তব্য এবং পোস্টগুলো দেখে মূর্খই মনে হয়, যদিও আমিও মূর্খ, আমি নিজেও মূর্খ এবং প্রতিদিন মূর্খ, তবে আমার মূর্খামির যে একটা চেষ্টা আছে যে আমি মূর্খ, আজকে যতটুকু মূর্খ আছি আগামীকাল অতটুকু আর মূর্খ থাকবো না, একটু জ্ঞান অর্জন করার চেষ্টা করব। এই বিষয়টা প্রত্যেকজনের মাথায় থাকা উচিত। এই বোতলটাকে যদি আমি প্যাকেট করি, প্যাকেট করে যদি ভিতরে নিয়ে যাই, তাহলে মানুষ বুঝতে পারবে না আমি কি নিয়ে গেলাম, আর এটা যদি উলঙ্গ করে নিয়ে যাই তাহলে মানুষ বুঝতে পারবে আমি কি নিয়ে গেলাম। এখানে চুরিও করতে পারি, প্যাকেটের ভিতর নিয়ে গিয়ে আমি চুরিও করতে পারি, নিঃসন্দেহে এটাকে চুরি বলাই যায়। আমি মদ খাবো, আমি গাঁজা খাবো, সেজন্য বোতলের ভিতরে মদ কিংবা গাঁজা এমন জাতীয় জিনিস ভিতরে প্রবেশ করিয়ে আমি নিয়ে গেলাম কোনো গোপন জায়গায়, গোপন জায়গায় নিয়ে গেলে আমি পান করলাম, আপনি বুঝতেই পারলেন না, কেননা আমি সেফটি দিয়েছি, আমি এটা এই বোতলটা পুরোটা একটা প্যাকিং করেছি, আপনি বুঝতে পারবেন না সেই জন্য। কিন্তু আমি এটা উল্লঙ্ঘন করে নিয়ে গেলে আপনি সহজেই বুঝতে পারবেন যে আমি মদ নিয়ে যাচ্ছি কিংবা গাঁজা নিয়ে যাচ্ছি।
কিন্তু আসলে চরিত্রটা তো আমার ভিতরে, যা আমি খাবো আমাকে চুরি করে খেতে হবে, গোপনে কিংবা আড়ালে কিংবা প্রকাশ্যে যেভাবেই হোক না কেন আমাকে খেতে হবে, সে মদ হোক আর গাঁজা হোক, আমার খাবার নেশা উঠেছে। তো এখন এর ভিতরে আমি মদ নিয়ে যাব, সেটা কি করে নিয়ে যাব সেটা আমার মস্তিষ্কই বলে দেবে। এই যে মস্তিষ্ক, এটা কি চরিত্র নয়? এখন আমি বোরকা পরে যাব সেই রুমে, কিংবা আমি বস্তা ভরে যাব, যেভাবেই যাই না কেন আমাকে চুরি করে যেতে হবে, আমাকে মদ খেতে হবে, আমাকে গাঁজা খেতে হবে। এই বাহিরের, এই যে বোরকার কথা বলছি, এই বোরকাটা হচ্ছে বাহিরের প্রদর্শন নয় কি? এই যে বোতলের লেভেলটা, এটা বাহিরের প্রদর্শন নয় কি? মানুষ যতদিন এই বিচার বিশ্লেষণটুকু করতে পারবে না, ততদিন এই সমাজের কোনো পরিবর্তন আসবে না। আপনি যত বড়ই শিক্ষিত হন, আপনি ডিলিট, আপনি ডক্টরেট করে আসুন না কেন, তাতে আমার যায় আসে না। বহু মানুষকে এরকম প্রশ্ন করেছে, আমার প্রশ্নের কোনো উত্তর দিতে পারে নাই, কেননা তারা সঠিকটা জানে না, তারা কোনোদিন ভাবেই নি এ বিষয় নিয়ে। বিবেক কখনো কখনো শিক্ষা দ্বারা পরিচালিত হয়, যদি সেই শিক্ষা সুশিক্ষা হয়। আর বিবেক কখনো কখনো শিক্ষার পরিবর্তনও করতে পারে, যদি সেই বিবেক চৌকস, সত্য, যুক্তিবাদী হয়। সেটার জন্য মহামারী ডিগ্রি অর্জন করতে হবে তা নয়। আমি শুধু এইটুকু বুঝাবো যে চরিত্র মানুষের মস্তিষ্কের কৃতকার্যের ফলাফল, এটাই প্রথম এবং এটাই শেষ। চরিত্র পোশাকে নয়, চরিত্র বাহিরের আবরণ, সরি, পোশাক বাহিরের আবরণ। আমি যদি উলঙ্গও থাকি আর আমার চরিত্রে মগজে যদি থাকে সেবা প্রদান, আমার মস্তিষ্কে যদি সেবা প্রদান থাকে, আর কোনো নারী যদি উলঙ্গও থাকে, কিংবা কোনো নারী কোনো পুরুষকে সেবা দেবে, সে পুরুষ কী অবস্থায় আছে সেটা আসলে মুখ্য বিষয় নয়। আমার মুখ্য বিষয় হচ্ছে আমি সেবা প্রদান করব। সেটাই যদি না হয় তাহলে ডাক্তার কেন? ডাক্তার তো সিজার করে, স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার, নারী ভুঁড়ি থেকে শুরু করে জয়েন্ট প্রদান সব কিছু করছে ডাক্তার, মস্তিষ্ক থেকে শুরু করে। তাহলে ডাক্তারের উদ্দেশ্য হচ্ছে সেবা প্রদান, এটা এক ধরনের চরিত্র, মানবিক চরিত্র, তার মাঝে ওই শিক্ষাটা দেয়া আছে। কিন্তু আমার মতো মূর্খ, আমার মতো চরিত্রহীন মানুষকে যদি ডাক্তারি সার্জারি করতে দেওয়া হয়, আমি তাকে ধর্ষণ করব, নিশ্চিত আমি তাকে ধর্ষণ করব। ধর্ষণ না করলেও হয়তো বা ধর্ষণের দৃষ্টিতে আমার মস্তিষ্কে নানা প্ররোচনার সৃষ্টি হবে, কেননা আমার চরিত্রটা এইরকম। আমি আসলে চরিত্রহীন মানুষ, এখন হয়তো চরিত্রের কথা বলছি মুখে এসে আশেপাশে দু চারজনকে বলার জন্য, কিন্তু মোটেই আমি চরিত্রহীন মানুষ। চরিত্রহীন বলেই এই চরিত্রহীনতাকে আমি খুব সহজে চিনতে পারি। মানুষের মস্তিষ্কে সুশিক্ষা দ্বারা যদি সুন্দর করতে না পারে, তাহলে সে মানুষকে সুন্দর মানুষ বলা যাবে না। আর যার শিক্ষা নেই, তার হয়তোবা জ্ঞান আছে, চক্ষু জ্ঞান, বিবেক, কোনো না কোনোভাবে প্রাকৃতিকভাবে তার বিবেক তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে তিনিও বিবেকবান, সুশিক্ষিত। তো আমি নিজেকে মূর্খ বলে এই কথাগুলো বলছি, কেননা বলার ইচ্ছে জাগলো, যুক্তিযুক্ত কথা বলতে ভালোবাসি, মানুষকে শোনানোর জন্যই বলি,
মানুষ শুনবে অথবা কেউ ভালো বলবে মন্দ বলবে, সেখান থেকেও আসলে মানুষের জ্ঞান বিবেক চরিত্র বোঝার মতো দক্ষতা আমার আছে। ভালো থাকুন, এটুকু বলার ছিল।